আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো যথারীতি আজকে একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে এসেছি তোমাদের ক্লাসে আজকে সপ্তম শ্রেণীর একটি ক্লাস নিচ্ছি তো সপ্তম শ্রেণীর ক্লাস এর মধ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সচেতন ব্যবহার তাহলে চলো আমরা শুরু করি আশা করি তোমরা সবাই প্রস্তুত হয়েছো এবং আমার সাথে আছো তোমাদের সমস্ত প্রস্তুতি শেষ হলে তোমরা শুরু করো এখন তোমাদের সাথে আমি কথা বলছি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সচেতন ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি জিনিসকে আমাদেরকে যেমন যখন আমাদের তুতপিক ব্যবহার করব অথবা কোনো কাঠি ব্যবহার করব এটাও কিন্তু আমাদেরকে সতর্কভাবে ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে আরেকটা ব্যবহার আমাদেরকে করতে হবে সচেতন ভাবে সেটা হচ্ছে দা ব্যবহার করতে গেলে আমরা যদি সচেতন ভাবে ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি ঠিক তেমনি আমরা যখন কম্পিউটারে কাজ করব তখন আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমাদেরকে মনোযোগ যাতে করে আমরা ক্ষতিগ্রস্ত না হয় এবং সেজন্য আমাদের কি করতে হবে সচেতন হতে হবে তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সচেতন ব্যবহার তাহলে চলো আমরা দেখি আসলে সচেতন ব্যবহার কিভাবে আমরা কেন সচেতন ব্যবহার করব আমাদের কি কি প্রয়োজন রয়েছে তোমাদের এ পাঠ শেষে তোমরা জানতে পারবে সচেতন ব্যবহার কি তা বলতে পারবে সচেতন ব্যবহারের ক্ষেত্রগুলো উল্লেখ করতে পারবে সচেতন ভাবে ইন্টারনেট ব্যবহারের নিয়মগুলো গুলো বর্ণনা করতে পারবে সচেতন ব্যবহার এর একটি বিষয় তোমাদেরকে একটি মজার বিষয় বলছি তোমাদের বইতে একটা উল্লেখ করা আছে মনে করো তোমাকে একটা কাঠি দেওয়া হলো এখন এই কাঠি দিয়ে তোমাকে যদি বলা হয় যে একটা গাছ কেটে ফেলো এটা তো একটা হাস্যকর ব্যাপার তোমরা কখনো এটা পারবে না এবং তোমরা বলবে যে স্যার এটা কখনোই সম্ভব নয় এটা সত্যি অসম্ভব তোমরা কি করতে পারবে গাছ থেকে তোমরা সর্বোচ্চ এই গাছের একটা বাকল একটু নিতে পারবে হয়তোবা একটু খুঁচিয়ে খুঁচিয়ে তোমরা হয়তো একটু আঠালো আঠা বের করতে পারবে অথবা তোমরা একটা বাকল গাছের একটু বাকল তোমরা হয়তো বা হাতে নিতে পারবে কিন্তু গাছের ডাল তোমাদের পক্ষে কেটে ফেলা সম্ভব নয় কিন্তু যদি তোমাদেরকে একটি দা দেওয়া হয় তাহলে তোমরা কি করতে পারবে তাহলে তোমরা সুন্দরভাবে দেখো তোমরা কিন্তু ডাল কেটে ফেলতে পারবে অর্থাৎ কাঠি দিয়ে যে কাজটি করা সম্ভব হয়নি দা দিয়ে সেটা করা সম্ভব আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন অসচেতন ভাবে কোনো কাঠি ব্যবহার করব হয়তো বা আমাদের হাতে লাগতে পারে হয়তো আমরা একটু আঘাত পেতে পারি আমাদের এক সামান্য একটু রক্ত জড়তে পারে এটা আমাদের অসচেতনতার ফলে হতে পারে সেজন্য আমাদের আমাদেরকে কি করতে হবে এটাকে সচেতনভাবে ভাবে ব্যবহার করতে হবে যাতে করে কাঠিগুলো আমাদের ক্ষতিগ্রস্ত যাতে আমরা না হই আপনি যেন থাকে থেকে ব্যবহার করি এটাকে ব্যবহার করতে পারি কিন্তু যদি আমরা দায়ের সচেতন ব্যবহার না করি অর্থাৎ আমাদের কাছে দা আছে আমরা অসচেতন ভাবে রইলাম কিংবা কেউ দেখা গেল যে গাছ কাটতে গিয়েছে হঠাৎ করে সে ডান হাতে গিয়ে গাছ কাটতে গেল ভুল করে সে একটা ঢাল কাটতে গিয়ে তার হাত লেগে তারপর কি হয়ে গেল হাত থেকে ফুসকে কিংবা আহ সে ঠিকমতো এটাকে ব্যবহার করতে পারলো না অসচেতন ভাবে ব্যবহার করলো অসচেতন ভাবে ব্যবহার করার কারণে তার হাত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এটাকে একটা রক্তারক্তি রক্তারক্তিকান্ড হয়ে যেতে পারে তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে প্রত্যেকটা জিনিস আমরা যেগুলোকে ব্যবহার করি সেগুলোকে সচেতন করতে হবে একটা দা হলে সেটাকে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি কোনো ইন্টারনেট ব্যবহার করি আমরা যদি মোবাইল ব্যবহার করি কিংবা অন্য কোনো ডিভাইস ব্যবহার করি সেক্ষেত্রেও আমাদেরকে সচেতন ভাবে এটাকে মনে করতে হবে মনে রাখতে হবে এবং প্রযুক্তি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত এবং সেই জন্য আমরা অঙ্গাঙ্গী ভাবে জড়িত যে জিনিসটি আছে সেই জিনিসটিকে সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করব এবং সচেতন ভাবে আমরা ব্যবহার করব যাতে করে আমরা ক্ষতিগ্রস্ত না হয়ে আমরা যেন ক্ষতির শিকার না হই যদি আমরা ভুল করি তাহলে আমাদের মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটাতে বড় সর্বনাশ হয়ে যেতে পারে তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে দেখতে হবে আসলে কোনটা বেশি শক্তিশালী তোমাদেরকে যদি বলা হয় শক্তিশালী যদি বলা হয় তাহলে আমরা কি বলবো দা দিয়ে কাঠি তৈরি করা যায় কিংবা কাঠি কেটে ফেলা যায় সেজন্য দা বেশি শক্তিশালী কথাটি এটা সত্য কিন্তু আরেকটি যুক্তি এখানে আছে সেটা হচ্ছে আহ যার যার ক্ষেত্রে সে শক্তিশালী অর্থাৎ কাঠের কাজ যে কাঠির কাজ সেই কাঠির কাজ কিন্তু দা করতে পারে না দায়ের কাজ কিন্তু কাঠি করতে পারে না অর্থাৎ সবাই সবার ক্ষেত্রে শক্তিশালী এখন আমাদের এই যে সচেতন ব্যবহার অর্থাৎ আমরা সচেতন ভাবে ব্যবহার করবো অর্থাৎ আমরা আহ ব্যবহার করব না যা খুশি তাই করবো না আমাদেরকে সতর্ক ভাবে নিজে যাতে ক্ষতির সম্মুখীন না হই সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে ব্যবহার করতে হবে কোনো একটা বিষয় কোনো একটা যন্ত্র কিংবা কোনো একটা ডিভাইস যাই যাইগুলিটা কেন এটাকে আমরা বলবো কি সচেতন ব্যবহার তাহলে সচেতন ব্যবহারের কতগুলো ক্ষেত্র রয়েছে আমরা ইন্টারনেটের যখন ব্যবহার করছি তখন আমাদেরকে কম্পিউটার কম্পিউটার ব্যবহার ব্যবহার করতে হচ্ছে করার ক্ষেত্রে আমাদেরকে ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার সাথে সাথে আমরা আইসিটি কীভাবে ব্যবহার করতে হয় অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কীভাবে করতে হয় সেগুলো সবগুলো ক্ষেত্র আমরা কিন্তু আমাদের একটির সাথে আরেকটি জড়িত কম্পিউটার আছে কিন্তু ইন্টারনেট নেই এটা কিন্তু কল্পনা আমাদের কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার জন্য কম্পিউটারকে আমরা মূলত ব্যবহার করে থাকি এখন বর্তমান সময় এই বর্তমান সময় এটা একটা সবচেয়ে চ্যালেঞ্জিং একটি বিষয় যে কম্পিউটার আছে এবং ইন্টারনেট আছে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা ইন্টারনেট থেকে নিতে পারি এবং সেই জন্য জানতে হয় ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয় আইসিটি যন্ত্রপাতিগুলোকে কি করে আমরা কি করে এটাকে নিয়ন্ত্রণ করব। আমরা কিভাবে এটাকে ব্যবহার করব একটা কি করে ব্যবহার করব একটা কম্পিউটার আমি তোমাদেরকে যদি দেখাই যে বর্তমানে আমাদের কম্পিউটারের যে ব্যবহার এটা মূলত ব্যবহার হয়েছে ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ কম্পিউটার যেখানে আছে সেখানে ইন্টারনেট থাকবে না এটা কল্পনা অর্থাৎ এটা কল্পনাই করা যায় না অর্থাৎ কম্পিউটার থাকলেই এখানে ইন্টারনেট থাকতে হবে যে কোনো ভাবে একজন ব্যবহারকারী তিনি ইন্টারনেট ব্যবহার করবে আরেকটা হচ্ছে ইন্টারনেটের কারণে আমাদের পৃথিবীটা ছোট করে হাজির হয় এখানে আমি দুটি ঘর দেখিয়েছি যে তোমার বড় বড় বিল্ডিং আছে শহরে এই জন্য তোমার বড় বড় বিল্ডিংেই শুধু আমাদের পৃথিবী চলে আসবে এটা নয় আমাদের পৃথিবী কিছু আমাদের ছোট একটি ঘরেও চলে আসতে পারে এই ঘরেও চলে আসতে পারে এই ছোট ঘরেও চলে আসতে পারে কিভাবে যখন আমরা ইন্টারনেট কানেকশন দিতে পারি ল্যাপটপে কিংবা আমাদের ডিভাইসে যখন আমরা ইন্টারনেট কানেকশন দেই এবং এই ঘরে যারা বসবাস করে তারা যদি ব্যবহার করে তাহলে তারা সমস্ত পৃথিবীর এই ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে অর্থাৎ আমাদের সচেতন আমরা ব্যবহার করলে আমরা অনেক কিছু আমাদের তথ্য অনেক কিছু আমরা পেতে পারি তো আমাদেরকে ব্যবহার করতে হবে সচেতনভাবে ভাবে এটা একটি সচেতনতার ক্ষেত্র অর্থাৎ আমরা ইন্টারনেটকে ব্যবহার করব আমাদের পুরো পৃথিবী আমাদের হাতে মুঠে চলে আসবে এবং আমরা একটি ছোট্ট ঘরেও আমরা ইন্টারনেট পেতে পারবো যদি আমরা এটাকে ব্যবহার করি আরেকটা হচ্ছে পৃথিবীতে অনেক সুন্দর জায়গা রয়েছে পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আমাদের যেতে খুব মন চাইবে যেমন এরকম একটি ঘরের কাছে কে যেতে না চাইবে এবং প্রাকৃতিক পরিবেশে চমৎকার একটি পরিবেশ কে যেতে না চাইবে অবশ্যই তোমার ইচ্ছে করছে যাওয়ার জন্য কিংবা তোমাকে যদি বলা হয় যে কক্সিস বাজার সমুদ্র সৈকতে যেতে চাই আমরা তাহলে তোমরা অবশ্যই যেতে চাইবে কিংবা যদি বলা হয় যে চলো আমরা আগ্রার তাজমহল দেখতে চলে যাই সেই ক্ষেত্রে তোমরা আগ্রার তাজমহল দেখতেও চলে যাবে এবং এটা আমাদের পৃথিবীর অনেক সুন্দর জায়গা আছে সেই সুন্দর জায়গায় আমাদেরকে আমরা যাওয়ার জন্য আমাদের মন যায় সব সময় আমরা যেতে চাই তারপর হচ্ছে এছাড়াও পৃথিবীতে কিছু ভয়ানক জায়গা আছে শুধুমাত্র সুন্দর জায়গা আছে তা না কিছু কিছু ভয়ানক জায়গা আছে যেমন এখানে একটি জায়গা আছে পৃথিবীতে আহ তারপরে এখানে একটি জায়গা আছে একটি ছবি দেখালাম তারপরে এখানে একটা ভৌতিক একটা পরিবেশ পৃথিবীর একটি দ্বীপ আছে সেখানে শুধু পুতুল পুতুলের দ্বীপ বলা হয় এখানে গেলে আর কেউ ফিরে আসে না মানে এরকম একটা প্রবাদ আছে তারপরে এই যে এখানে একটা বিষয় আছে এখানে পর্যটকরা যায় অনেক এখানে লেখা থাকে যে আপনারা এখানে কেউ লাভ দেবেন না কিংবা আপনারা এখানে গোসল করতে না কিন্তু পর্যটকরা নামবেই কারণ এখানে একটা ভয় আছে যে কোনো সময় স্রোত টেনে সাগরে চলে যেতে পারে আর এখানে তো স্রোতের একটি বিষয় রয়েছে এইরকম পৃথিবীতে কিছু কিছু ভয়ানক জায়গাও রয়েছে আহ তারপরে হচ্ছে আমাদের আরেকটি ভাবে সচেতনতার ব্যবহার রয়েছে যেমন কিছু 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 চমৎকার ওয়েবসাইট রয়েছে যে সমস্ত গেমের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা গেম খেলার জন্য আমরা সেখানে যাই এবং সেখানে তোমরা উপভোগ করো গেম খেলার জন্য তোমরা গেম উপভোগ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে যাও তারপর হচ্ছে তোমরা চমৎকার ওয়েবসাইট গুলোকে দেখো এবং উপভোগ করো কিন্তু কতগুলো বিপজ্জনক ওয়েবসাইট আছে যেগুলো যাওয়া ঠিক নয় এবং আমাদের এটা যদি যাই তাহলে আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে এবং আমাদের আমরা ব্যবহার করছি এটা আমাদের জন্য অনিরাপদ হয়ে যেতে পারে তাহলে খুব সতর্কভাবে আমাদের চমৎকার ওয়েবসাইট গুলো আমরা ব্যবহার করব এবং সচেতন ভাবে আহ যে সমস্ত বিপজ্জনক ওয়েবসাইট রয়েছে সেগুলোকে আমরা উম এড়িয়ে যাবো যাতে করে আমরা সুন্দরভাবে আমাদের এই যে ডিজিটাল যে যুগটা আছে সেটাকে পার করতে পারি আমাদের যে ডিজিটাল একটি পরিচয় আছে আমরা যে বিশ্বগ্রামের একটি সদস্য এটা আমাদের একটি পরিচয় এবং সেই পরিচয়টাকে কাজে লাগাতে পারি আহ আমরা যদি সচেতন ভাবে কাজে লাগাতে পারি তাহলে বিশ্ব নাগরিক হিসেবে আমাদের গর্ব করার অনেক কিছুই থাকে তো আরেকটা বিষয় আছে এখানে আহ সচেতন ভাবে ব্যবহারের ক্ষেত্র আরেকটা হচ্ছে আমরা কিন্তু একটা কাজ করব না কখনো সেটা হচ্ছে আমরা যখন ইন্টারনেটে কোনো কাজ করব আমরা যখন ইন্টারনেটে কোনো কাজ করছি আমাদের ইন্টারনেটে অনেকের সঙ্গে অনেক পরিচয় হতে পারে কেউ কেউ নিজেদের পরিচয়কে লুকিয়ে তোমার ক্ষতি করার জন্য হয়তো বা তোমার সাথে পরিচয় করতে পারে তোমার সাথে বন্ধুত্ব করতে পারে তার মূল কাজ হচ্ছে তোমার নাম নেওয়া কিংবা তোমার ফোন নাম্বার নেওয়া তোমার পরিচয় নেওয়া কিংবা তোমার একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেওয়া তারপর হচ্ছে তোমার ছবি নেওয়া এবং সেই পাস ছবি কিংবা পাসওয়ার্ড দিয়ে সে যে তোমার ক্ষতি করবে না তার কিন্তু নিশ্চয়তা নেই সে তোমার খুব ভালো বন্ধু হতে পারে কিন্তু হঠাৎ করে সে যদি যদি তোমার সাথে সম্পর্ক তোমাকে ব্লক করে দেয় সেক্ষেত্রে সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমরা কোনো অপরিচিত লোককে কখনোই আমাদের নাম দেব না আমাদের পরিচয় দিতে না এবং আমরা অবশ্যই দিবো না এবং ছবি অবশ্যই দিব না এবং আমরা আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড অবশ্যই দেবো না এক্ষেত্রে আমরা খুব সচেতন থাকবো মনে করো তুমি একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হলো হঠাৎ করে তাকে পাওয়া যাচ্ছে না কিন্তু এই ফাঁকে সে তোমার কাছ ছবি নিয়েছে নাম নিয়েছে এবং সে যদি তোমাকে ব্ল্যাকমেলিং করে সে যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে সেক্ষেত্রে তোমার কিছু করা থাকবে না তুমি সরাসরি আক্রান্ত হয়ে গেছো সেক্ষেত্রে তার লাভ হতে পারে সে তোমাকে ব্ল্যাকমেল করতে পারে এবং সে তোমাকে বিভিন্ন ভাবে

কিন্তু যদি এটা উপর ক্লাসের হয় কিংবা বড়দের হয় তাহলে সে ক্ষেত্রে তোমার এটা ভালো লাগবে না তুমি একটা তোমাকে সপ্তম শ্রেণীর বই তোমার পড়া লাগলো কিন্তু অষ্টম শ্রেণীর বই তোমার ভালো নাও লাগতে পারে বড়দের জন্য যে লেখাগুলো আছে সেই লেখাগুলো তোমার ভালো নাও লাগতে পারে অর্থাৎ তুমি কিগুলো পড়তে গিয়ে অনেক সময় তুমি যদি পড়তে চাও যে বড় বই পড়তে চাই সে ক্ষেত্রে তুমি বড়টা ভালো করে বুঝবে না তাহলে তোমার হচ্ছে তোমার বয়সের বিষয়ই থাকে। এবং এই বিষয়টা পড়তে গিয়ে তুমি রীতিমতো একটা ধাক্কা খেতে পারো তুমি নাও বুঝতে পারো এই বিষয়বস্তু তোমার সাথে পরিচিত নাও থাকতে পারে এবং এই যে বিষয়টা হতে পারে এটা হচ্ছে সাইবার জগতে হতে পারে অর্থাৎ ইন্টারনেটে বিশাল জগতে এটা হতে পারে যে জিনিসটা তুমি বুঝো না সেই জিনিসটা তোমার মধ্যে এসে যেতে পারে হঠাৎ করে দেখা গেল তোমার সামনে এমন একটা কিছু উপস্থিত হয়েছে যেটার জন্য তুমি উপস্থিত ছিলে না তুমি তুমি কি করেছিলে অপ্রস্তুত তুমি প্রস্তুত ছিলে না এমন একটা কিছু চলে আসতে পারে সামনে যদি এমন কিছু চেলে আসে সেটা মোটেও তোমার বয়স উপযোগী নয় এবং ক্ষেত্রে তুমি এটা কি করবে তুমি অবশ্যই এটাকে এড়িয়ে যাবে তুমি রীতিমতো ধাক্কা খেতে পারো এক্ষেত্রে তুমি এটা যেহেতু বুঝবে না সেহেতু তুমি একটা রীতিমতো ধাক্কা খেতে পারো তোমার মনটাই বিষিয়ে যেতে পারে আর তুমি বিরক্ত হয়ে যেতে পারো কাজে সতর্ক থাকা অবস্থায় ভালো তো সেক্ষেত্রে তোমাকে কতগুলো নিয়ম পালন করতে হবে সেই নিয়মগুলো পালন করলি। তুমি ক্ষতিগ্রস্ত হবে না যেমন তুমি সপ্তম শ্রেণীর একজন ছাত্র তুমি কম্পিউটার ব্যবহার করতেই পারো তুমি ইন্টারনেট ব্যবহার করতেই পারো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমাকে এমন একটা প্লেসে তোমার ইন্টারনেট ব্যবহার করতে হবে যাতে করে সবাই দেখতে পায় অর্থাৎ তুমি একা একা এটা ব্যবহার করবে না এবং যারা এখানে থাকবে যারা পরিবারের বড় থাকবে তারা যেন এটা দেখতে পায় যে তুমি কোথায় যাচ্ছ যদি কোনো গ্রামে কোনো ভুল কিছু এসে যায় ক্ষেত্রে তারা যেন আহ প্রযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং তোমাকে যেন সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে সেই জন্য তোমাকে কি করতে হবে সেখানে তোমাকে ইন্টারনেটের ইন্টারনেটের ব্যবহার তোমাকে করতে হবে অবশ্যই এমন একটা জায়গায় যেখানে সবাই এটা দেখতে পায় অর্থাৎ স্ক্রিনটাকে যেন সবাই দেখতে পায় এমন একটা তোমাকে এটা দেখাতে হবে এবং এটাকে ব্যবহার করতে হবে ব্যবহার করার কোনো নিষেধ নেই তবে অবশ্যই এটাকে নিয়মটা হচ্ছে সবার সামনে এটাকে ব্যবহার করতে হবে মনিটরি স্ক্রিনটা যেন সবার সামনে থাকে তুমি অন্যদের চোখের আড়ালে কোনো ব্যবহার করতে পারবে না তাহলে কিন্তু তোমার মন বিশিয়ে যেতে পারে তুমি বিরক্ত হয়ে যেতে পারো তুমি কারো দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তুমি বিপদগ্রস্ত হয়ে যেতে পারো তুমি কোনো কারো দ্বারা কোনো অপরিচিত ইন্টারনেটের ব্যবহার করার সময় তুমি ইন্টারনেটে অপরিচিত তোমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তোমার যাতে ক্ষতি করতে না পারে সেজন্য তুমি অবশ্যই এ ধরনের কাজগুলো থেকে বিরত থাকার জন্য এবং নিজেকে রক্ষা করার জন্য তুমি অবশ্যই সবার সামনে এটাকে ব্যবহার করবে তো বলছি আরো সচেতন ভাবে ইন্টারনেট ব্যবহারের আরেকটা নিয়ম সেটা হচ্ছে ভুলেও কোনো অপরিচিত মানুষকে নিজের নাম পরিচয় ছবি বা পাসওয়ার্ড দিবে না এটা আমি পূর্ববর্তী আলোচনা করেছি তাও একটু বলছি যে আমরা যেন ভুল না করেও আমরা যদি ভুল ভুলেও যেন এই কাজটা না করি কখনো এটা করা যাবে না কি করা যাবে না এটা হচ্ছে অপরিচিত মানুষকে আমার নিজের নাম পরিচয় ছবি পাসওয়ার্ড দেবে না কখনোই না ইন্টারনেটের পরিচয় যারা আছে তাদেরকে এই পরিচয়টা দেবে না কারণ তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো তারপর হচ্ছে ইন্টারনেট ব্যবহার করবে আনন্দের জন্য তোমার ইন্টারনেটটা কেন হবে ইন্টারনেট হচ্ছে তোমার বন্ধু হবে ইন্টারনেট ব্যবহার করবে তুমি তোমার নিজের আনন্দের জন্য ইন্টারনেট ব্যবহার করবে নিজেকে ভালো রাখার জন্য ইন্টারনেট হচ্ছে তোমাকে উন্নতি করার জন্য তোমার লেখাপড়ার মানকে উন্নত করার জন্য নতুন কিছু জানার জন্য তুমি সজ্ঞে সব কিছু বোঝার জন্য তুমি গেম খেলার জন্য মাঝে মাঝে অবশ্যই সারাদিন তুমি সারাদিন গেম নিয়ে বসে থাকবে এটা কখনোই সাপোর্ট করবো না আমি টিচার হিসেবে এটা বলবো না আরেকটা হচ্ছে কারো ক্ষতির জন্য যেন আমরা ইন্টারনেট ব্যবহার না করি অর্থাৎ কারো কেউ যেন আমাদের আক্রান্ত না হয় আমি যেন কারোর সাথে অশালীন আচরণ না করি আমি যেন সংযোত না হই আমি যেন সুন্দরভাবে থাকি সবাই যেন আমাকে বলে আমি ভাদ্র ওকে ইন্টারনেট ব্যবহার করবে আনন্দের জন্য এবং কারো ক্ষতির জন্য নয় এখন হচ্ছে একক কাজ সচেতন ব্যবহার কি ইন্টারনেট ব্যবহারের নিয়মগুলো কি কি দলগত কাজ ইন্টারনেট ছাড়াও তোমার জীবনে ব্যবহার করা আর কি কি প্রযুক্তি সচেতন ভাবে ব্যবহার করা উচিত তার একটি তালিকা তৈরি করা তারপর হচ্ছে মূল্যায়ন সচেতন ব্যবহার কি ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হবে অপরিচিত মানুষকে পাসওয়ার্ড দেওয়া কি তারপর হচ্ছে ইন্টারনেটে অন্যের সাথে কেমন আচরণ করতে হবে বাড়ির কাজ ইন্টারনেটে সচেতন ব্যবহার সম্পর্কে বর্ণনা দাও তারপর হচ্ছে আজকের পাঠে শিখেছ সাইবার জগৎ বিপজ্জনক ওয়েবসাইট পাসওয়ার্ড তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে ধন্যবাদ জানাই আশা করি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করেছো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ